আচ্ছা বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। মাত্রাজনিত ব্যয় সংশ্লিষ্ট সমস্যার প্রথম ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় চাওয়া হয়েছে। একক প্রতি উৎপাদন ব্যয় যদি আমাকে বের করতে হয়, তবে প্রথমত আমাকে মুখ্য ব্যয় কত সেটি বের করে নিতে হবে। তো মুখ্য ব্যয় বের করার সূত্রটি কি? মুখ্য ব্যয় বের করার সূত্রটি হচ্ছে কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল ও অন্যান্য খরচ যোগ প্রত্যক্ষ মজুরি। দেখো, কাঁচামাল ও অন্যান্য খরচ কত? 100 টাকা। উৎপাদনের পরিমাণ 1000। প্রত্যক্ষ মজুরি কত? 20 টাকা। উৎপাদনের পরিমাণ 1000। তাহলে আমার মোট কত টাকা প্রয়োজন হচ্ছে? 10,000 প্লাস 2,000। তার মানে আমার মুখ্য ব্যয় হচ্ছে 1,00,000 প্লাস 20,000। তাহলে আমার মুখ্য ব্যয়ের পরিমাণ হচ্ছে প্রায় 1,20,000 টাকা। এবং এর সাথে আমাকে আরও কী কী যোগ করতে হবে? আমাকে কারখানার ভাড়া এবং বেতন যোগ করতে হবে। তাহলে কারখানার ভাড়া আমরা পাচ্ছি 20,000 টাকা, বেতন আমরা পাচ্ছি 30,000 টাকা। তাহলে মোট 1,70,000 টাকা। এটি কি আমার মোট উৎপাদন ব্যয়? তাহলে মোট উৎপাদন ব্যয়কে যদি আমি উৎপাদন একক দিয়ে ভাগ করি 1,000, তবেই কিন্তু আমি আমার একক প্রতি উৎপাদন ব্যয় পেয়ে যাব। এবং তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় দাঁড়াবে 170 টাকা। তাহলে আমরা দেখলাম যে এই সূত্র ধরে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা খুব সহজেই আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে পারি। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি মাত্রাজনিত ব্যয় সংশ্লিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।